क्रिएटिव मेडिटेशन एक मनोविकाश चर्चा बांग्लादेशे नतून धारार गवेषणामूलक मेडिटेशन शांतिमय जीवनेर जन्य क्रिएटिव मेडिटेशन हजारो शांतिमय मनेर समावेश क्रिएटिव मेडिटेशन आज थेके आपनार मन के संक्षिप्त करे আজকের আলোচনার বিষয় অসীমের স্পর্শ। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সহজ উপায় অসীমকে স্পর্শ করা। মাঝে মাঝে চেষ্টা করা স্রষ্টার অস্তিত্বকে অনুভব করার চেষ্টা। স্রষ্টাই হচ্ছে অসীম, যার কোনো সীমানা নেই। আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, যে পরিবেশেই থাকুন না কেন, 2 মিনিটের জন্য ক্রিয়েটিভ পদ্ধতিতে শান্ত হয়ে যান। সৃষ্টিকর্তার স্পর্শকে অনুভব করুন। সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই আছেন। প্রথমে কল্পনা করুন যে তিনি আপনার কাছে আছেন, আপনার সামনে আছেন, অথবা পিছনে আছেন, অথবা ডান দিকে আছেন, অথবা বাঁ দিকে আছেন, অথবা বাতাসের মতো স্পর্শ করার রূপে আছেন। অর্থাৎ প্রতিটি মুহূর্তে স্রষ্টা বাতাসের ন্যায় আপনার সাথে আছেন। বাতাসকে যেমন আপনি উপলব্ধি করছেন, অনুভব করছেন, আপনি এই অসীমকে, সৃষ্টিকর্তাকে অনুভব করতে থাকবেন, উপভোগ করতে থাকুন, ভাবতে থাকুন। আপনি যে চেয়ারে বসে আছেন হাত দিয়ে স্পর্শ করবেন, সৃষ্টিকর্তা এই চেয়ারেও আছেন। সামনে টেবিলে কাগজ, বই, ফুলদানি, ঘরের দেয়াল, পর্দা, দরজা, ওই সিলিং ফ্যান, গ্লাস, সর্বত্র সর্বত্রই এই অসীমের শক্তি সৃষ্টিকর্তা বিরাজমান রয়েছে। রাস্তায় ওই বাস, গাড়ি, মানুষ, ভিখারি, বাড়ি, লাইট পোস্ট, সব কিছুর মাঝেই তিনি রয়েছেন। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অনন্ত। প্রথমে কল্পনা করতে থাকুন, তারপরে অনুভব করতে থাকুন, তারপরে আবেগ সৃষ্টি করতে থাকুন। যে অসীম আপনার ভিতরেই বিরাজমান।